আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে কত সব নাটকীয়তা ঘটে যাচ্ছে প্রতি মুহূর্ত। প্রতিনিয়ত যে সকল নাটকীয়তা ঘটে যাচ্ছে তার মাঝে আজকের ভিডিওতে আমরা দেখে নেব আইপিএল 2023-এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি এবং সবচেয়ে সেরা ক্যাচ ধরেছে কোন পাঁচজন খেলোয়াড়, কোন পাঁচজন খেলোয়াড়ের ক্যাচগুলো আমাদের তালিকায় অবস্থান করছে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। তো তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন রাজস্থান রয়্যালসের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। জস বাটলার এবার আইপিএল আসরে সর্বমোট 13টি ম্যাচে ক্যাচ ধরেছেন 9টি। এরপর তালিকার চার নম্বর অবস্থানে রয়েছেন সিমরন হেতমায়ার, রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি, 13 ম্যাচে ক্যাচ ধরেছেন 11টি, রয়েছেন তালিকার চার নম্বর অবস্থানে। এরপর তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছেন এডেন মার্করাম, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন তিনি, 11 ম্যাচে ক্যাচ ধরেছেন 11টি। তো ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। আমরা প্রতিনিয়ত আইপিএল এর আপডেট ও তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে, তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর দুই নম্বর অবস্থানে রয়েছেন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে খেলছেন তিনি, 12 ম্যাচে ক্যাচ ধরেছেন 12টি এবং 12টি ক্যাচ ধরে রয়েছেন সর্বোচ্চ ও সেরা ক্যাচ ধরা খেলোয়াড়দের তালিকায় দুই নম্বর অবস্থানে। এবং এক নম্বরে অবস্থান করছেন ঋতুরাজ গাইকোয়াড, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি, 13 ম্যাচে ক্যাচ ধরেছেন 13টি, রয়েছেন তালিকার এক নম্বর অবস্থানে। তো ভিউয়ার্স, এই ছিল 2023 আইপিএল আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ও সেরা ক্যাচ ধরা খেলোয়াড়দের তালিকা, যেখানে জায়গা করে নিয়েছে বিরাট কোহলি, ঋতুরাজ গাইকোয়াড়, এডেন মার্করাম, সিমরন হেতমায়ার ও জস বাটলাররা। তো ভিউয়ার্স, আপনি কি মনে করেন শেষ পর্যন্ত বিরাট কোহলি সেরাদের তালিকায় থাকতে পারবে এবং এক নম্বর অবস্থানে থাকতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে জানতে। ধন্যবাদ।